বন্ধুরা, আজ পর্যন্ত আপনারা অনেক ধরনের জীবের এগ দেখেছেন যা দেখতে খুবই সাধারণ হয়, কিন্তু আজ আমি আপনাদের এমন কিছু এগ দেখাবো যা আপনারা কখনো দেখেননি, আর দেখার পর মনে মনে ভাববেন যে এগুলোও কি পৃথিবীতে এক্সিস্ট করে। এই জন্য ভিডিওটাকে স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আর আমাদের চ্যানেলকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে নেবেন। তাহলে চলুন শুরু করা যাক। নাম্বার ১ গ্রিন লেসুইং। গ্রিন লেসুইং একটা সবুজ রঙের পতঙ্গ যাদের ডিম সবার থেকে আলাদা আর খুবই অদ্ভুত হয়, যা আজ পর্যন্ত খুবই কম লোক দেখেছেন। কারণ আপনি যদি এগুলো দেখেও নেন তাহলেও আপনি বুঝতে পারবেন না যে এগুলো আসলে কি। এর কারণ হলো এগুলো স্ট্রাকচার। এরা সবুজ পাতার ওপরে নিজের ডিম দেয় যা অনেকটা এরকম দেখতে লাগে। ডিমগুলো প্রথমে সাদা, তারপরে হালকা লালচে, আর হ্যাচ হওয়ার পর পুরোপুরি সবুজ রঙের হয়ে যায়, যা দেখে মনে হয় যেন কোনো ফুলের অংশ। কি সত্যিই খুবই অদ্ভুত, তাই না? নাম্বার ২ আয়াম সিমানি চিকেন এগ। আয়াম সিমানি চিকেন একটা খুবই পপুলার চিকেন ব্রিড যা স্পেশালি ইন্ডোনেশিয়াতে দেখতে পাওয়া যায়। এরা পুরোপুরি ভাবেই কালো হয়, শুধু বাইরে থেকেই নয় ভিতর থেকেও। এই মুরগিটাকে ক্রস ব্রিড করে তৈরি করা হয়েছিল, এই কারণে এরা ডিমও দেয় অনেক কম পরিমাণে। যদি এদের ডিমের কথা বলি তাহলে বেশিরভাগ সময় এরা কালো রঙেরই ডিম দেয়, কিন্তু মাঝে মাঝে কালার চেঞ্জও হয়ে যায়। এই এগুলোর সাইজ নর্মাল এগুলোর থেকে অনেকটাই বড় হয়, এই কারণে এগুলো বাজারে পাঁচ থেকে ছয় গুণ বেশি দামে বিক্রি করা হয়, যা চাইলেই আপনিও খেতে পারেন। নাম্বার ৩ সাউথ ইন কাসৌরি এগ। সাউথ ইন কাসৌরি এই পাখিটা উড়তে পারে না, যাদেরকে শুধুমাত্র অস্ট্রেলিয়ার মধ্যেই দেখতে পাওয়া যায়। এদেরকে বেশিরভাগ নিজের বড় কালো শরীর আর নীল রঙের মুখের জন্য জানা যায়। শুধু এটাই নয়, এরা পৃথিবীর দ্বিতীয় সব থেকে ভারী পাখি। কিন্তু বন্ধুরা, এদের সৌন্দর্য দেখে গলে যাবেন না, কারণ এরা যতটা সুন্দর হয় ঠিক ততটাই এগ্রেসিভও হয়। যদি এদের ডিমের কথা বলি তাহলে এদের ডিম ডিপ গ্রিন কালারের হয়, আর সাইজে উট পাখির ডিমের থেকে একটু ছোট হয়। বন্ধুরা, উট পাখির ডিম সাইজে বড় আর দেখতে খুবই সাধারণ হয়, কিন্তু কাসৌরির ডিম বড় হবার সাথে সাথে দেখতে একদম অপূর্ব হয়, যেন কোনো সবুজ পাথরের মতো। আর ডিম দেবার পর এরা আরো বেশি এগ্রেসিভ হয়ে যায়, যাতে নিজের এগগুলোকে অন্য শিকারীগুলোর থেকে বাঁচানো যায়। ডিম ফুটে বাচ্চা বাইরে আসার পর এরা প্রায় ৯ মাস পর্যন্ত একসাথেই থাকে, তারপর নিজের দেখাশোনা নিজেকেই করতে হয়। নাম্বার ৪ স্লাগ এগ। বন্ধুরা, এই প্রজাতিতে মেল আর ফিমেল দুজনেরই রিপ্রোডাক্টিভ অর্গান থাকে। প্রজনন ক্রিয়া সম্পূর্ণ হবার কিছুদিন পরেই এরা ডিম দেয় যা খুবই ছোট হয় আর আকারে অনেকটা ম্যাজিক বলের মতো দেখতে লাগে। এটা এত ট্রান্সপারেন্ট হয় যে এই সময় ডিমের ভিতরে হওয়া পুরো প্রক্রিয়াটাই আপনি বাইরে থেকে দেখতে পাবেন। আর এরা একবারে প্রায় ২০ থেকে ৫০টা ডিম দিতে পারে। ডিম থেকে বাইরে আসার পর স্লাগগুলো দ্রুত গতিতে বড় হয়ে যায়। মোটামুটি ২ মাসে এরা ম্যাচুরিটি লেভেলে চলে আসে। সেরকম দেখতে গেলে স্লাগ সাইজে খুবই ছোট হয়, কিন্তু লস অ্যাঞ্জেলাসে পাওয়া স্লাগটা এখনো পর্যন্ত সব থেকে বড় স্লাগ ছিল, যাকে লস অ্যাঞ্জেলাস স্লাগ নামেও জানা যায়। নাম্বার ৫ হর্ন ঘোস্ট সার্ক। এই সার্কের ডিম দেখতে খুবই অদ্ভুত আর কালো রঙের হয়। এদের ডিমগুলো স্পাইরাল শেপের হয়, যা অনেকটা একটা স্ক্রুয়ের মতো দেখতে লাগে। ডিম দেবার পর ফিমেল সার্কগুলো ডিমগুলোকে মুখে করে পাথরের ফাঁকগুলোতে ঢুকিয়ে দেয়, যাতে সমুদ্রের অন্য শিকারীগুলোর থেকে এদের কোনো বিপদ না হয়। তারপর বেবি সার্কগুলো হ্যাচ হবার পর ডিম ফুটে বাইরে আসে আর নিজের জীবন নিজের মতো করেই কাটাতে শুরু করে দেয়। বন্ধুরা, ঠিক এরকমই একটা অদ্ভুত এগ কাটিল জেলাস ফিশেরও হয়, যাকে ঘোস্ট সার্ক নামেও জানা যায়। আর এদের ডিম পুরোপুরি ভাবেই কালো হয়, যা সমুদ্রের অনেক গভীরে পাওয়া যায়। এই কারণে এখনো পর্যন্ত খুবই কম মানুষ এগুলোকে দেখেছেন। নাম্বার ৬ রবিনস এগ। এই ছোট্ট পাখিটাকে দেখতে খুবই সুন্দর হয়, যার ব্রাউন ডানা, সাদা পেট আর অরেঞ্জ চেস্টের জন্য জানা যায়, যা পুরোটাই খুবই সুন্দর দেখতে লাগে। আর যতটা পাখিগুলোকে সুন্দর দেখতে লাগে ঠিক ততটাই এদের ডিমগুলোকেও, যা ব্লু রঙের হয়। এই জন্য এগুলোকে বাকি অন্য ডিমগুলোর থেকে অনেকটাই আলাদা দেখতে লাগে। এরা বছরে একবারই ডিম দেয়, আর যখনই দেয় একসাথে ৩টি ডিম দেয়, যা হ্যাচ হওয়ার জন্য প্রায় ২ সপ্তাহ সময় লাগে। তাহলে বন্ধুরা, এরকম ডিম যদি আপনি কখনো না দেখে থাকেন তাহলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দেবেন।
নাম্বার 7 ইয়েলো হেডেড জবফিশ। মাছের ডিমের ব্যাপারে তো আপনারা সবাই জানেন যে একটা খুবই সাধারণ জিনিস, কিন্তু এখন আপনি যে মাছের ডিমটা দেখবেন এটা সবার থেকে ইউনিক হয়, কারণ এদের ডিম দেওয়া থেকে হ্যাচ হওয়া পর্যন্ত পুরো প্রসেসটাই সম্পূর্ণ আলাদা হয়। ফিমেলরা ডিম দেবার পর মেলগুলো ডিমগুলোকে নিজের মুখের মধ্যে রেখে দেয়। এরা একবারে প্রায় 200 থেকে 300টা ডিম দিতে পারে। এর মানে মাছগুলো একবারে নিজের মুখের মধ্যে প্রায় 200 থেকে 300টা ডিম রাখতে পারে। এবার হয়তো আপনি ভাবছেন যে খাবার সময় ডিমগুলোকে এরা কোথায় রাখে, তাহলে আমি আপনাকে বলে দিই যে যতদিন পর্যন্ত এগুলো পুরোপুরিভাবে হ্যাচ না হয় ততদিন পর্যন্ত এরা কিছুই খায় না, আর এগুলোকে বাকি অন্য জীবগুলোর থেকে রক্ষা করে। বন্ধুরা, আপনারা যদি এই ভিডিওটার পার্ট 2 দেখতে চান তাহলে আমাদের নিচে কমেন্ট করে অবশ্যই বলবেন। নাম্বার 8 সি আর্চিনস। সি আর্চিনস কে একটা বলের মতো দেখতে লাগে, যাদের চারিদিকে কাঁটা থাকে। সমুদ্রের মধ্যে সব আর্চিনস গুলোকেই একই ধরনের দেখতে লাগে। আর যদি এদের এগের কথা বলি তাহলে এরা একবারে প্রায় 20 মিলিয়নেরও বেশি এগ প্রোডিউস করতে পারে, যা সত্যি অনেক বেশি পরিমাণে হয়। এরা শুধুমাত্র গ্রীষ্মকাল ছাড়া বছরের যে কোনো সময় ডিম দিতে পারে। সাইজে ছোট হবার জন্য সমুদ্রের অনেক শিকারী ডিমগুলোকে খেয়ে নেয়, কিন্তু সংখ্যায় বেশি হবার জন্য বেশিরভাগ ডিমগুলোই বেঁচে যায়। নাম্বার 9 হানি বি। বি মানে মৌমাছি। এদের মধুর জন্য সব থেকে বেশি জানা যায়, কিন্তু আজ আমি কথা বলবো এদের ডিমের ব্যাপারে। আপনারা হয়তো অনেকেই জানেন যে একটা গোটা মৌমাছির দলে শুধুমাত্র একটাই রানী মৌমাছি থাকে, আর ডিম দেবার কাজ এরাই করে। রানী মৌমাছির জন্ম একটা সাধারণ মৌমাছির মতো হয় না, এদের প্রজনন শুরু হয় লার্ভা থেকে, আর তারপর প্রায় 16 দিন পর একটা রানী মৌমাছির জন্ম হয়। জন্মের 12 দিন পর এরা অ্যাডাল্ট হয়ে যায়, আর নিজের জীবনে শুধুমাত্র একবারই প্রজনন করে। প্রজনন করার পর এরা একদিনে প্রায় 1000-এরও বেশি ডিম দেয়, আর এই ডিম দেবার প্রসেস প্রায় 2 বছর পর্যন্ত চলতে থাকে। এদের নেস্টে প্রত্যেকটা হোলে একটা করে এগ থাকে, আর রানী মৌমাছির গায়ে একটা বিশেষ গন্ধ হবার জন্য রানী যেখানেই যায় এদের দলের বাকি মেম্বার রানীর পিছন পিছন চলে যায়। নাম্বার 10 এবার সব থেকে শেষে কথা বলবো পিঁপড়ের ব্যাপারে। সাধারণত পিঁপড়ের ব্যাপারে আমরা সবাই জানি, যাদেরকে সব জায়গাতেই দেখতে পাওয়া যায়, কিন্তু আপনাদের মধ্যে খুবই কম লোক আছেন যারা এদের ব্রিডিং এর ব্যাপারে জানেন। ঠিক মৌমাছির মতোই পিঁপড়েদেরও একটা গোটা কলোনি হয়, যাতে একটাই রানী থাকে, আর শুধুমাত্র রানীরাই ডিম দেবার কাজ করে। এরা প্রায় 700 থেকে 1000টা ডিম দিতে পারে। এটা এত বেশি পরিমাণে হয় যে আপনি ভাবতেও পারবেন না। আর এই কুইন অ্যান্ড নিজের ইচ্ছা মতো ডিমগুলোকে ফার্টিলাইজ করে। যেই এগুলোকে এরা ফার্টিলাইজ করে তারা সাধারণ পিঁপড়েতে পরিণত হয়, আর যাদেরকে করে না তারা ড্রোন অ্যান্টি। কুইন অ্যান্ড মেন্টিং এর পর একদিনে প্রায় 3000-এরও বেশি ডিম দিতে পারে, যা এদেরকে জীবনের শেষ কাল পর্যন্ত করতে হয়। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করলাম। এদের মধ্যে কোন এগটা আপনার সব থেকে বেশি ইউনিক লাগলো আমাদের নিচে কমেন্ট করে অবশ্যই বলবেন। আর ভিডিওটা যদি পছন্দ হয় তাহলে একটা লাইক আর নিজের পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এরকমই ইন্টারেস্টিং ভিডিও বারবার দেখার জন্য। তাহলে বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।